গ্যাসের দাম আবারও দ্বিগুণের বেশি বাড়ানোর প্রস্তাব করেছে গ্যাস বিতরণ কোম্পানিগুলো। গ্যাসের এই দাম বৃদ্ধিকে অযৌক্তিক ও অগ্রহণযোগ্য উল্লেখ করে জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, দাম বাড়ালে সরকার মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত হবে। সমুদ্র থেকে গ্যাস উত্তোলন না করে এলএনজির ভর্তুকির দোহাই দিয়ে দাম বাড়াতে চাইছে সরকার। দেশে গ্যাসের দৈনিক চাহিদা 430 কোটি ঘনফুট, এর মধ্যে দেশি গ্যাস ক্ষেত্র থেকে পাওয়া যাচ্ছে 233 কোটি ঘনফুট। এলএনজি প্রক্রিয়াকরণ টার্মিনালের মাধ্যমে পাওয়া যায় 60 থেকে 80 কোটি ঘনফুট গ্যাস। দাম বাড়ানো হলে বাসাবাড়িতে এক চুলায় 925 টাকার পরিবর্তে 2000 টাকা, দুই চুলায় 975 টাকা থেকে বেড়ে 2100 টাকা, শিল্পে প্রতি ঘনমিটার গ্যাসের দাম 10.70 টাকা থেকে বাড়িয়ে 23.24 টাকা, ক্যাপটিভে 13.85 টাকা থেকে 30 টাকা করার প্রস্তাব করা হয়েছে। গ্যাসের প্রস্তাবিত এই দাম গ্রাহকের জন্য মরার উপর খাড়ার ঘা বলে মন্তব্য করছেন জ্বালানি বিশেষজ্ঞরা। ছাতকের গ্যাস একটিসিএ পড়ে আছে, সেগুলোকে আমরা বহু জায়গায় ধর্ণা দিয়ে বলছি যে এটা তুলে নেওয়া হোক। ভোলার গ্যাস পাওয়া গেছে, দুইটা ক্যাপের একটা কূপ তো সিল করেই রাখা হয়েছে, সেটা বছরের পর বছর চলে যাচ্ছে, সেটাকে কাজে লাগাচ্ছি না কেন? সে এলএনজি রপ্তানি করার জন্য পয়সা ব্যয় করার জন্য পাগল হয়ে যায়, আর ওই গ্যাস ব্যবহার করার জন্য কোনো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করি না। এটা কি মূল্য মানে মগের মূল্য পাইছে নাকি? এটা তো এই সমস্ত অব্যবস্থাগুলোকে ধামাচাপা দিয়ে 5% এলএনজির মূল্য বৃদ্ধির অজুহাত থেকে 117% নিয়ে এসছে। এটা এর চেয়ে মানবতা অপরাধীদের, যারা মানবতা বিরোধী অপরাধে অপরাধী যারা ছিল তাদের বিচার যেভাবে করা হয়েছে, এরা তো তার থেকেও বেশি অপরাধ করেছে। দেশে প্রতিদিন যে পরিমাণ গ্যাস ব্যবহৃত হয় তার মাত্র 17 থেকে 20% যোগান আসে এলএনজি থেকে। এলএনজির 5% আন্তর্জাতিক খোলা বাজার থেকে উচ্চ মূল্যে কিনতে হয়। এই 5% জন্য দেশের গ্যাসের মূল্য বৃদ্ধি কতটা যুক্তিসঙ্গত? এলএনজির দোহাই দিয়ে গ্যাসের মূল্য এতটা বৃদ্ধি করার কোনো যুক্তিকতা নেই। বাংলাদেশ গত 20 বছরে ন্যূনতম অনুসন্ধান কাজ চালিয়েছে এবং কখনোই কোনো জোরালো অনুসন্ধান কাজের পরিকল্পনায় যায়নি, সুতরাং বর্তমানে এই অবস্থার সৃষ্টি হয়েছে যেটা অত্যাবশ্যকীয় ছিল না। ইতিমধ্যে যে সমস্ত গ্যাস আবিষ্কৃত হয়েছে কিন্তু উৎপাদনে আসেনি, এই সমস্ত গ্যাসকে তড়িৎ গতিতে উৎপাদনে নিয়ে আসা এবং সেক্ষেত্রে কিছুটা হলেও এলএনজির উপর ভর কমানো সম্ভব। সর্বশেষ 2019 সালের 1 জুলাই গ্যাসের দাম বাড়িয়েছিল বিইআরসি। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা।